বন্ধু বান্ধবী সকল, নির্বাচনী ব্যস্ততার পরিপ্রেক্ষিতত সচরাচর যে সময়ত আমি সাংবাদিক মেল দিও তাতক অলপমান সময়টা বেলেগ হয়েছে, রাতেপাই হয়েছে। আর এতিয়ার অলপ এনেকা সাংবাদিক মেলবিলাক অলপমান অকওয়ার টাইমতে হয়ে থাকিব, গতি বিষয়টা আগতে শেয়ার করছো। অহা 5 তারিখে দিনের 11 বজাত আমার রাজ্য সরকারে শিক্ষা বিভাগত প্রায় 29,700 শিক্ষকক নিযুক্তি দিব। আর আমি যদি চাব যাও যে 2012-13 চনত আমি প্রথমবার একলগে 25,000 নিযুক্তি দিব পাৰিছিল, আৰু তাৰ পিছত এইটো আমাৰ আৰু এক সর্ববৃহৎ নিযুক্তিৰ প্ৰক্ৰিয়া হ'ব। ইতিমধ্যে আমাৰ এই চৰকাৰৰ কাৰ্যকালত কেবাটাও স্তৰত আমি বহু ধৰণে শিক্ষক নিযুক্তি দিছোঁ, কিন্তু এইবাৰ শিক্ষক নিযুক্তিৰ প্ৰক্ৰিয়াত দুটা ষ্ট্ৰীম জড়িত হৈ আছে। এটা হ'ল প্রভিন্সিয়ালাইজেশন অর্থাৎ প্রাদেশিকরণ, আর আনটো হল নতুন নিযুক্তি। পোনপ্রথমে মই আপনাদের প্রাদেশিকরণের উপর ডাটা এটা শেয়ার করব খুঁজিছো যে আমার প্রাথমিক বিদ্যালয়ের পর্যায়ে অর্থাৎ যাক আমি এলপি স্কুল বলে কোম এলিমেন্টারিত, ইয়াত আমি 1,698 স্কুল আমি প্রাদেশিকরণ করি, আর এই প্রাদেশিকরণ হব উইথ এফেক্ট ফ্রম 1 জানুয়ারি 1698 আমি এলপি স্কুল প্রাদেশিকরণ করিম। আর এই প্রাদেশিকরণের প্রক্রিয়াত 3,309 শিক্ষক উপকৃত হব। 1698 এলপি স্কুল আর টিচার ইনভলভ 3309। আপার প্রাইমেরি যাক আমি এমই বলে কোম ইয়াত 2,107 বিদ্যালয় প্রাদেশিকৃত হব, আর এই প্রক্রিয়াত উপকৃত হব 6,586 শিক্ষক। অর্থাৎ গোটেই দুইটা মিলি আন্ডার ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন 9,895 শিক্ষকর চাকরি আমি প্রাদেশিকরণ করিম। ইয়ার ভিতর যেহেতু গোটেইখিনি শিক্ষকরে বৃত্তিগত অর্হতা নাই, যাক প্রফেশনেল কোয়ালিফিকেশন বলে কোম, আর ভারত সরকারে নির্ধারিত করা শিক্ষকর যোগ্যতার মানদণ্ড এতিয়াও লব পৰা নাই, তার পরিপ্রেক্ষিতত এওঁলোকক আমি টিউটর হিসাবে প্রাদেশিকরণ করি। ইয়ার পিছত আমার হাইস্কুল 266 হাইস্কুল আমি প্রাদেশিকৃত করিম, 266, আর এই প্রাদেশিকরণে 2,269 যত টিচিং এন্ড নন টিচিং স্টাফ দুইটাই থাকিব তেখেত সকলক উপকৃত করিব। হায়ার সেকেন্ডারি 4 স্কুল আমি প্রাদেশিকরণ করিম, আর 31 জন টিচার ইয়ারপরা শিক্ষক উপকৃত হব। সিনিয়র সেকেন্ডারি বা আমি জুনিয়র কলেজ বলে যাক কোম সেই পর্যায়ত 152 জুনিয়র কলেজ প্রাদেশিকৃত হব, আর টিচিং আর নন টিচিং স্টাফ মিলি 2,306 শিক্ষক প্রাদেশিকৃত হব। আর আগতে প্রাদেশিকৃত হওয়া কিছু বিদ্যালয়ের
এডিশনেল পোষ্ট বা ড্রপ পোষ্ট বুলি আমি যাক কম, তেখেতসকলকো আমি প্রাদেশিকরণ করার পরিপ্রেক্ষিত মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ত 4993 গৰাকী শিক্ষক প্রাদেশিকৃত হব। হায়ার এডুকেশন অর্থাৎ উচ্চ শিক্ষা সঞ্চালকালয় ইয়াতে আমি 33 কলেজ আমি প্রাদেশিকৃত করি, 33 নতুন কলেজ হব। আর এই প্রাদেশিকৃতকরণ প্রক্রিয়ায় 693 গৰাকী অধ্যাপক অধ্যাপিকার চাকরি এলং উইথ সাম নন টিচিং স্টাফ প্রাদেশিকৃত করা হব। পূর্বতে প্রাদেশিকৃত করা বিদ্যালয় মহাবিদ্যালয় সমূহত বর্তমানে শিক্ষাগত অর্হতা অর্জন করার পরিপ্রেক্ষিত 900 শিক্ষক বা অধ্যাপক অধ্যাপিকা আর কর্মচারিয়ে প্রাদেশিকরণের সুবিধা পাব। অর্থাৎ ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ত 1593 গৰাকী শিক্ষকে আমার এই প্রক্রিয়ার উপকৃত হব। আপনার জানে আমার ডাইরেক্টর অফ এডুকেশনত আমার তিনটা বিশেষ ডাইরেক্টরেট আছে। এতিয়াও যদি আমি বডো মিডিয়াম খুলিছো তার প্রাদেশিকরণের কাম হাতত লওয়া হওয়া নাই। তিনিটা ডাইরেক্টরেট যদি আমি সম্মিলিতভাবে চাও এই প্রাদেশিকৃত প্রক্রিয়ায় 16,484 জন শিক্ষক কর্মচারীক প্রাদেশিকৃত করব। প্রভিন্সিয়ালাইজেশন ইজ এ অনলাইন অনগোয়িং প্রসেস। ইয়ার ভিতর উচ্চতর মাধ্যমিকর আর আন আন পর্যায়ের কিছু বিদ্যালয়ের আর প্রাদেশিকরণের কাম আমার বিবেচনাধীন হয়ে আছে। যখন শিক্ষক শিক্ষয়িত্রী আজি প্রাদেশিকরণের আওতাত নপরিব তার মানে এই নহয় যে তেওঁলোক প্রাদেশিকৃত নহব। আমি যেহেতু বহুখিনি কাম একেলগে করবলগিয়া হয়েছে তার পরিপ্রেক্ষিত এই পর্যায় আমার চলি থাকিব। যখন কোনোবা বাদ পড়ে গেছে বা কারোবার স্কুটিনি বাকি আছে দ্বিতীয় পর্যায়ের বাবে আমি তেওঁলোকক আন এখন তালিকা প্রস্তুত করার বাবে আমি চেষ্টা করি। আমার কাম চলি আছে, অনগোয়িং প্রসেস। হয়তো বিশেষ রাজ্যপাল মহোদয়ের আমি আমার লাইব্রেরিয়ান সকলের প্রভিন্সিয়ালাইজেশনের যখন এক যা দুদিন আগতেহে তেখেতরপর আমি অনুমোদন পাইছো। এই ধরনের বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাজত আর স্কুটিনিত চলি থাকার কারণে হয়তো আরো কিছু শিক্ষক প্রাদেশিকৃত হওয়া করবলগিয়া আছিল, কিন্তু এই পর্যায়ত আওয়ার এক্সারসাইজ উইল বি লিমিটেড টু 16,494। ইয়ার পিছত আমি আহিছো নতুন শিক্ষক নিযুক্তি। এই নতুন শিক্ষক নিযুক্তির প্রক্রিয়াত আমার তিনটা পর্যায়ত শিক্ষক নিযুক্তির প্রক্রিয়া চলি আসে। এটা হল ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন।